আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ. قال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত তারিফ প্রশংসা হামদ গুণগান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে প্রতি বছর রমজান মাস সিয়াম দিয়ে থাকে। রমজান মাসে, রমজান মাস দেন, মুসলিম মুমিনদেরকে সিয়াম পালনের সুযোগ সুবিধা করে দেন। যে রাব্বুল আলামিন মুসলিম মুমিনদেরকে সিয়াম পালনের মাধ্যমে মুত্তাকি করেন, যে রাব্বুল আলামিন প্রতি বছর আমাদেরকে সিয়াম দিন, রমজান মাস দিন, সে রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে কালিমাতু শুকর বা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি, যিনি রমজান মাসের সিয়াম পালন করেছেন, উম্মতকে পালন করার নির্দেশ প্রদান করেছেন, সিয়াম সম্পর্কে বিস্তারিত বিবরণ পেশ করেছেন, সিয়ামের মর্যাদা ফজিলত মাসলা মাসের সব কিছু তিনি বর্ণনা করেছেন। সে নবীর প্রতি কিয়ামত পর্যন্ত শান্তি দ্বারা বর্ষিত হোক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক আলাইহি। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা ও দর্শক মণ্ডলী, পৃথিবীর ভাই বোন, আপনারা যারা যেখানে আছেন সকলে হয়তো আমাদের এই আজকের আলোচনা শুনবেন, এবং আপনারা হয়তো সকলেই উপলব্ধি করবেন এবং মাহে রমজান চলে আসছে মাত্র, আর দেরি নেই। তো এই সম্পর্কে আমরা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি, বলতে চাচ্ছি, এবং ইনশাআল্লাহ এই কথাগুলি আপনারা সকলে শুনবেন এবং এর প্রচার প্রসার করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসের সিয়াম পালন করার, সুন্দরভাবে সুস্থ শরীরে সিয়াম পালন করার, রোজা রাখার এবং রমজান মাসের যাবতীয় ইবাদত বন্দেগি করার সকল মুসলিম ভাই বোনদেরকে তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাই তো দিনই ভাই বোন, আমরা আজকে আপনাদের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। আসলে আমরা সংবাদটি বলার পূর্বে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারা 183, সূরা নম্বর 2 183, রাব্বুল আলামিন বলছেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকজনদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: মান সামা রমাদান ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবিহ। যে ব্যক্তি ঈমানের অবস্থায় এবং নেকির আশায় রমাজানের সিয়াম পালন করবে, তার পূর্বে সমস্ত সাগিরা গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। একটি আয়াত এবং একটি হাদিস পেশ করেছি, আয়াতের একটু ব্যাখ্যায় আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এ কথা বলতে চাচ্ছেন যে রমজান মাসের সিয়াম ফরজ। প্রত্যেক মুসলিম সাবালক বিবেকবান
নরনারীর জন্য এই রমাজান মাসের সিয়াম পালন করা হচ্ছে ফরজ। ফরজ রব্বুল আলামিনে সিয়াম ফরজ করেছে। মানসা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে প্রত্যেক মুসলিম নরনারী, সাবালক সাবালিকা, বিবেকবান ভাই বোনদের জন্য, মুসলিম নরনারীর জন্য এই রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছে। এই রমজান মাসের সিয়াম শুধু আমাদের জন্য ফরজ করা হয়নি, বরং আমাদের পূর্বে যে সমস্ত নবী রসুলগণ এসেছিলেন এই পৃথিবীতে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এসেছেন, তাদের প্রতি এবং তাদের উম্মতেদের প্রতি সিয়াম ফরজ করা ছিল। যদিও সিয়ামের পদ্ধতি ভিন্ন ছিল, দিন কম বেশি ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু তাদের প্রতি সিয়াম ফরজ করেছেন। রব্বুল আলামিন প্রথম অংশে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। এইটুকু বলার পরে, সিয়ামের দলিল দেওয়ার পরে, এবং সিয়াম হচ্ছে ইসলামের চার নম্বর রুকুন, রব্বুল আলামিন আয়াতের এই অংশ বলার পরে রব্বুল আলামিন মুসলিম উম্মাকে, উম্মতে মুহাম্মাদিয়াকে সান্ত্বনা দিচ্ছেন এইভাবে বলে, এই কথা বলে যে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। প্রথম অংশে বলছেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। এই আয়াতের তিনটা অংশ রয়েছে। দ্বিতীয় অংশে রব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, মানুষে কথা বলতে পারে যে রব্বুল আলামিন আমাদের সিয়াম দিয়েছেন, এই কথা বলতে পারে যে এই সিয়াম গরমকালে, গরম মৌসুমে রাখাটা অনেক কষ্টকর হতে পারে বা বিভিন্ন অজুহাত দেখাতে পারে, কিন্তু রব্বুল আলামিন তাদেরকে, এই উম্মতে মুহাম্মাদিয়াকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন যে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে শুধু সিয়াম আমাদের প্রতি নয়, শুধু সিয়ামের এই ফরজি ফরজিয়াত বা সিয়াম পালন করা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি নয়, বরং ইতিপূর্বে রাসূলুল্লাহ সাল্লামের পূর্বে যত নবী এবং রসুলগণ পৃথিবীতে এসেছেন, সমস্ত নবী এবং রসুলগণ এবং তার উম্মতদের প্রতিও তাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। ভিন্ন ভিন্ন পদ্ধতি ছিল, কিন্তু সিয়াম ছিল। রব্বুল আলামিন এই কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে, শুধু তোমাদের প্রতি নয়, বরং তোমাদের পূর্বে যারা এসেছেন তাদের প্রতি এই রমজান মাসের সিয়াম ফরজ করা ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতিও সিয়াম ফরজ করা ছিল। তাহলে এতে আমাদের আর কোনো অভিযোগ থাকবে না, থাকবেই না কোনো সময়। তারপরে যারা হয়তো কিছু বলতে চাই, তাদের এই অংশ দিয়ে রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়েছে যে, না, কিছু বলার নেই। একটা কাজ যখন কয়েকজন মিলে করে, তখন কাজটা ভালো ভারী মনে হয় না। এখানে আমরা আরেকটি উদাহরণ দিয়েছি বা দিচ্ছি যে, আপনি হয়তো বিদেশে এসেছেন, সৌদি আরবে এসেছেন, হয়তো আসার পরে দেখছেন যে এই দেশে গরম বেশি, হ্যাঁ 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি। পুরাতন লোক যারা আছে, এরা যখন নতুন ব্যক্তিকে সান্ত্বনা দেয়, উৎসাহ দেয় যে, দেখো এই কাজ আমি প্রায় 12 বছর থেকে করছি, আরেকজন বলছে আমি 10 বছর থেকে করি, 20 বছর থেকে করি, যখনই করতে অনেকজন বা কয়েকজন আপনাকে সান্ত্বনা দেয় যে, দেখো এই কাজ খুব হালকা, এই ভারী নয়, তখনই আপনার ভিতরে একটা উৎসাহ হয় আসে, তখন আপনি ভাবেন যে, আরে উনি কাজ করতে পারছে, আমি কি কাজ করতে পারবো না, উনি 10 বছর থেকে এই কাজ করলো, আমি কেন পারবো না। তখনই আপনার হিম্মত, আপনার মনোবল, আপনার যে মনের স্পৃহা, সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখনই আপনার জন্য কাজ সহজ হয়ে যায়। এই দুনিয়ার কাজ রব্বুল আলামিন মান্দার বিষয় সম্পর্কে জানেন, উম্মতে মুহাম্মাদিয়ার দুর্বলতা সম্পর্কে রব্বুল আলামিন জানেন। রব্বুল আলামিন বলছেন যে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে সিয়াম আর কোনো কষ্ট মনে হবে না,
রব্বুল আলামিন বান্দাকে এইভাবে উৎসাহ দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সান্ত্বনা দিয়েছেন। এর আরেকটা অংশে রব্বুল আলামিন বলছেন আয়াতের লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই সিয়ামের মাধ্যমে একজন ব্যক্তি তাকওয়ার প্রমাণ দিতে পারে, দিনের বেলা সিয়াম পালন করছে, তার বাড়িতে খাবার আছে, পান করার পানীয় আছে, কিন্তু সে ব্যক্তি রব্বুল আলামিনের ভয়ে সিয়াম পালন করেছে, দিনের বেলা খাচ্ছে না, এই নাম হচ্ছে তাকওয়া। দিনের বেলাতে স্ত্রীর সঙ্গে সহবাস করছে, কারণ রোজ অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম করেছে রব্বুল আলামিন। অতএব আসল তাকওয়া, আসল মুত্তাকির প্রমাণ হয় রমজান মাস। সময় তো দিনই ভাই বোন, এই রমজান মাসের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম। তাহলে রব্বুল আলামিন মুমিনদের প্রতি সিয়াম ফরজ করেছেন, এক অংশ বুঝতে পারলাম। তারপর রব্বুল আলামিন আমাদেরকে ওই সান্ত্বনা দিয়েছেন যে শুধু তোমাদের প্রতি সিয়াম নয়, বরং তোমাদের পূর্বে আরো বহু মানুষদের প্রতি, ইতিপূর্বে যত নবী এবং রাসূল বলে এসেছেন তাদের উম্মতদের প্রতি এই সিয়াম ফরজ করা হয়েছিল। যখন আপনি আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, ছেলে চিন্তা করছে মাধ্যমিক পরীক্ষাতে কি লিখব, কি করবো ইত্যাদি ইত্যাদি, যখন আপনি তাকে বলছেন এই পরীক্ষা আমিও দিয়েছি, এই পরীক্ষা আমিও দিয়েছি, আরো হাজার হাজার মানুষ দিয়েছে, তখন আপনার ছেলের মনের যে আশা আকাঙ্ক্ষা, মনে যে ভয়ভীতি ছিল, ভয়ভীতি যে ছিল সেটা দূর হয়ে তার মনের যে আশা আকাঙ্ক্ষা আরো বড় হয়ে যায়, তার মনোবল মজবুত হয়ে যায়, তখন সে বলে যে আপনি যখন পরীক্ষা দিয়েছেন আরো লোক দিয়েছে, আমার জন্য এই পরীক্ষা কঠিন নয়, বরং আমিও চেষ্টা করবো, আমি ইনশাল্লাহ পারবো। ঠিক এইভাবে সেম টু সেম রব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তিনি উৎসাহ দিচ্ছেন বান্দাকে যে বান্দা হে বিশ্বে মুসলিম মুমিন নরনারী জেনে রাখো, রব্বুল আলামিন বলছেন যে শোনো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। অতএব এই কাজ আর ভারী মনে হবে না। রব্বুল আলামিন সম রমজান মাস দিয়েছেন, গুনাহ মোচন করার একটি মাধ্যম দিয়েছেন, এবং মুত্তাকি তাকওয়া হওয়া, তাকওয়া অর্জন করার একটি সুযোগ সুবিধা করে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আর রব্বুল আলামিন মুত্তাকি বান্দাদের জন্য, মুমিন মুত্তাকিনদের জন্য রব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। রব্বুল আলামিন সিয়ামের মাধ্যমে, ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাতে প্রবেশ করাতে চাচ্ছেন। রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা প্রতিযোগিতা করো, ছুটে যাও, অগ্রসর অগ্রগামী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাতের দিকে। যেই জান্নাতের পরিধি হচ্ছে আকাশ এবং জমিন সমতুল্য, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে একমাত্র মুত্তাকিন, মুমিন মুত্তাকিনদের জন্য। সূরা আলে ইমরান আয়াত নম্বর 133। তাহলে রব্বুল আলামিন সূরাতুল বাকারাতে কি বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে সিয়ামের মাধ্যমে, আর যখনই তোমরা মুত্তাকি হতে পারবে তখনই তোমরা জান্নাতে প্রবেশ করতে। অতএব আসুন আমরা যারা আছি পৃথিবীতে মুসলিম ভাই বোনদেরকে আমরা বলবো যে আল্লাহ আমাদের সবাইকে এ রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। রমজান মাসের পূর্বে কিছু প্রস্তুতি আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে গুনাহগুলি করেছেন, পাপ করেছেন, সেই পাপগুলিকে বর্জন করুন, পাপকে বর্জন করুন, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছেন এই পাপগুলিকে বর্জন করুন, প্রস্তুতি নিন, ইমানকে তাজা করুন, এবং আপনি প্রোগ্রাম সূচি তৈরি করুন, রমজান মাসে আপনাকে প্রতিদিন এতটা কোরআনুল কারীম পড়তে হবে, তারপর তারাবির সালাত আপনি পড়েন, সিয়াম পালন করেন, আপনি তারাবির সালাত আদায় করুন, তারপর আপনি সাহারি করুন, সাহারি উত্তম হচ্ছে খেজুর দিয়ে, অন্যান্য কিছু আপনি খেতে পারবেন হালাল জিনিস, উত্তম সাহারি হচ্ছে খেজুর, তা আপনি খেজুরের ব্যবস্থা রাখেন, তারপর সাহুর করেন, তারপরে আপনি সিয়াম পালন করেন, তারপরে আপনি ইফতারি করবেন, তারপরে আপনি রমজান মাসে কোরআন কারীম তেলাওয়াত করবেন, ইত্যাদি ইত্যাদি বহু আমল আছে রমজান মাসের সৎ আমলগুলি, সেগুলো আপনি করবেন।
অন্যকে ইফতারি করাবে, নিজে ইফতারি করছে অন্যকে ইফতারি করাবে, ইত্যাদি ইত্যাদি। অতএব আসুন আমরা এই রমজান মাসে, মাহে রমজান 1441 হিজরির মোতাবেক 2020 সাল ইংরেজি, ঢাকা ইসলামিক সেন্টারের অনলাইন ক্লাসের একটি ঘোষণা আপনাদের জন্য আমরা দিই। এই মাহে রমজানে ঢাকা ইসলামিক সেন্টার এর উদ্যোগে জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে বহু দিনই ক্লাসের কোর্সের ব্যবস্থা করা হয়েছে। উক্ত কোর্সে সকল মুসলিম ভাইদেরকে আমরা আহ্বান করছি যে আপনারা উক্ত কোর্সগুলিতে, ক্লাসগুলিতে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করুন এবং সরাসরি আপনারা ক্লাসে হাজির হন। আল্লাহ আমাদের সবাইকে অনলাইন ক্লাসের মাধ্যমে দিন নিমজ্জন করার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। তো আমরা আপনাদের জন্য আমরা যে প্রোগ্রাম সূচি রেখেছি ঢাকা ইসলামিক সেন্টারের উদ্যোগে এই মাহে রমজানে অত্যন্ত মূল্যবান প্রোগ্রাম সূচির ব্যবস্থা করা হয়েছে, প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে, বহুমুখী ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা সেগুলো একটু বিস্তারিত বলি। প্রতিদিন প্রতিদিন বিকেল 4:30 থেকে নিয়ে 6:15 পর্যন্ত আমাদের প্রোগ্রামগুলি রয়েছে এবং রাত্রি 9:00 থেকে নিয়ে 10:00 পর্যন্ত। তা আমরা বিকাল একটা বলি, সৌদি আরবের টাইম বিকেল 4:30 থেকে 5:15 পর্যন্ত আমাদের প্রতি সপ্তাহে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই চার দিন প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই চার দিন সৌদি আরবের টাইম অনুযায়ী বিকেল 4:30 থেকে 5:15 পর্যন্ত, ইন্ডিয়ান টাইম সন্ধ্যা 7:00 থেকে নিয়ে 7:45 পর্যন্ত, বাংলাদেশি টাইম সন্ধ্যা 7:30 থেকে নিয়ে 8:15 পর্যন্ত প্রতি রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এই চার দিন কোরআনুল কারিমের তাজবীদ শেখানো এবং বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া হবে। প্রতি রবিবার, সোমবার, মঙ্গল, বুধ এই চার দিন সৌদি আরবের টাইম বিকেল 4:30 থেকে 5:15 পর্যন্ত, ইন্ডিয়ান টাইম সন্ধ্যা 7:00 থেকে 7:45 পর্যন্ত, বাংলাদেশি টাইম রাত সন্ধ্যা 7:30 থেকে নিয়ে 8:15 পর্যন্ত। সপ্তাহে চার দিন কোরআনুল করিমের তাজবীদ এবং বিশুদ্ধ তেলাওয়াত শিখানো। এটা শিক্ষা দিবেন কারা? আমরা এই এর জন্য দুইজন হাফেজ কারি কে নিযুক্ত করেছি। প্রথম হচ্ছেন সম্মানিত শেখ ওস্তাদুল আসাতেজা শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। তৃতীয় ছেলে হাফেজ কারি আব্দুল আজিজ, অধ্যয়নরত দাম্মাম ইউনিভার্সিটি বা দাম্মাম বিশ্ববিদ্যালয় সৌদি আরব। আব্দুল আজিজ শেখ মতিউর রহমান মাদানীর ছেলে, সে দাম্মাম ইউনিভার্সিটির ছাত্র, অধ্যয়নরত ছাত্র। সে আপনাদের কোরআনুল করিমের বিশুদ্ধ তেলাওয়াত এবং তাজবীদ শিক্ষা দেবে। এবং আমরা এই মর্মে আরেকজনকে নিযুক্ত করেছি, তিনি হচ্ছেন আমাদের ঢাকা ইসলামিক সেন্টারের দায়ী প্রশিক্ষণ কোর্সের তৃতীয় লেভেলের ছাত্র এবং সৌদি ক্যাটারিং কোম্পানির জামে মসজিদের ইমাম হাফেজ কারি সালিম মন্ডল। তিনিও ইনশাআল্লাহ এই বিশুদ্ধ তেলাওয়াত এবং তাজবীদ শিখাবেন আমাদের ঢাকা ইসলামিক সেন্টারের জুমের মাধ্যমে। তাহলে কোরআনুল কারিমের বিশুদ্ধ তেলাওয়াত এ তাজবীদের জন্য আমরা দুইজন কারি সাহেব নিযুক্ত করেছি। একজন হচ্ছেন আব্দুল আজিজ বিন মোহাম্মদ, আব্দুল আজিজ বিন মতিউর রহমান মাদানী, শেখ মতিউর রহমান মাদানীর ছেলে, তৃতীয় ছেলে। আরেকজন হচ্ছেন হাফেজ কারি সালিম মন্ডল, ইমাম সৌদি ক্যাটিং মসজিদ দাম্মাম সৌদি আরব। এটা হচ্ছে কোরআনুল কারিম শিক্ষা দেওয়া। তারপরে দ্বিতীয় পর্ব হচ্ছে আমাদের যে প্রতিদিন
বিষয় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব থাকবে। প্রতিদিন বিষয় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব থাকবে। এটা হচ্ছে সৌদি আরবের টাইম বিকেল 5:15 থেকে নিয়ে 6:00 পর্যন্ত বা 6:00 ইফতারি মুখ পর্যন্ত আর কি। তাহলে 5:15 শুরু হবে আমাদের প্রতিদিন বিষয় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। আমরা 30 দিনে 30টি বিষয়ে আলোচনা করবে এবং প্রশ্নোত্তরের সুযোগ সুবিধা আপনাদের থাকবে, প্রশ্ন করার সুযোগ সুবিধা আপনাদের থাকবে। তাহলে সৌদি আরবের 5:15 হলে বাংলাদেশের সময় হবে রাত 8:15 থেকে নিয়ে 9:15 পর্যন্ত। ইন্ডিয়ান সময় হচ্ছে সন্ধ্যা 7:45 থেকে নিয়ে 8:30 পর্যন্ত। 7:45 শুরু হবে, 7:45 থেকে নিয়ে প্রায় 9:00 পর্যন্ত, 8:45 পর্যন্ত এই 1 ঘন্টার ক্লাস থাকবে আমাদের ইনশাআল্লাহ। প্রতিদিন সপ্তাহে 7 দিনই থাকবে ইনশাআল্লাহ, মাসে 30 দিনই থাকবে আমাদের এই দৈনিক বিষয়ভিত্তিক আলোচনা প্রশ্নোত্তর পর্ব। সৌদি আরবের টাইম বিকেল 5:15 শুরু হবে, ভারতের টাইম সন্ধ্যা 7:45 শুরু হবে এবং বাংলাদেশের টাইম রাত 8:15। এর জন্য আলোচনা পেশ করবেন সম্মানিত শেখ মতিউর রহমান মাদানী, দাঈ দাম্মাম ইসলামিক কালচার সেন্টার ও আলোচক এস টিভি বাংলা। তিনি প্রতি সোমবারে আলোচনা করবেন আর বাকি দিন ইনশাআল্লাহ আমি আলোচনা করব আর কি। তিনি রমজান মাসে সোমবার 4টা আলোচনা করবেন এই দৈনিক ক্লাসে। আসলে আমরা রাতের প্রোগ্রামের বিষয়ে একটু বলে দিই যে প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে নিয়ে 10টা পর্যন্ত, 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের প্রতি বৃহস্পতিবার ইসলামী আলোচনা থাকবে। তাহলে সৌদি আরবে যদি রাত 9টা হয় তাহলে ইন্ডিয়াতে হবে রাত্রি 11:30, বাংলাদেশ হবে রাত 12টা। প্রতি বৃহস্পতিবার আলোচনা ইনশাআল্লাহ হবে। এই আলোচনা পেশ করতে সম্মানিত শেখ মতিউর রহমান আলী হাফেজাউল্লাহ। প্রতি শুক্রবার ইসলামিক কুইজের ব্যবস্থা করা হয়েছে। প্রতি শুক্রবার আমরা ইসলামিক কুইজের প্রশ্ন দিব ইনশাআল্লাহ, আপনি অনলাইনে তার উত্তর দিবেন। প্রতি রবিবার থেকে বুধবার পর্যন্ত এই রাত 9টাতে, প্রতি রবিবার থেকে বুধবার পর্যন্ত দিনই কোর্সের ব্যবস্থা করা হয়েছে, এতে রাসূলুল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা হবে, খলাফায়ে রাশেদিনদের জীবনী হবে, তারপরে পারিবারিক সম্পর্ক সম্পর্কে আলোচনা হবে এবং ইসলামী আকীদাও থাকবে। এটা হচ্ছে প্রতি রবিবার, সোমবার, মঙ্গল, বুধ এই 4 দিন রাত্রি 8টা থেকে 9টা থেকে 10টা পর্যন্ত এই ক্লাব কোর্সগুলো আমি ইনশাআল্লাহ পেশ করব। এই ছিল আমাদের রাত্রে এবং মানে রমজান মাসের প্রোগ্রাম। আমি আবারও বলে দিই যে প্রতি রবিবার, সোমবার, মঙ্গল, বুধবার সৌদি আরবের টাইম বিকেল 4:30 থেকে নিয়ে আমাদের 5:15 পর্যন্ত ওই কোরআন করিম বিশুদ্ধ তেলাওয়াত শেখানো হবে, তাজবীর শেখানো হবে এবং প্রতিদিন 5:15 থেকে নিয়ে 6টা পর্যন্ত বা মাগরিব পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের বিষয়ভিত্তিক আলোচনা থাকবে এবং এতে প্রশ্নের সুযোগ সুবিধা দেওয়া হবে। এবং প্রতি বৃহস্পতিবার রাত 9টাতে আলোচনা হবে, প্রতি শুক্রবার আমরা রাত্রে কুইজ প্রতিযোগিতার প্রশ্ন বিতরণ করব এবং প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন রাত্রে দিনই কোর্সের ব্যবস্থা করা হয়েছে। অতএব আমরা ফেসবুকের বিষয়টা দিয়েছি, বিস্তারিত লিখে দিয়েছি, আমি ভাবলাম যে আপনাদেরকে আমরা একটু পড়ে শুনিয়ে দিই, এই ঘোষণা আপনাদের জন্য দিয়ে দিই। এখন আপনারা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করবেন কিভাবে, এই ক্লাসগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন কিভাবে এ বিষয়টা আপনাদেরকে জানতে হবে। এর জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে আপনারা প্রত্যেকে নিজের মোবাইলে জুম প্লে স্টোরে গিয়ে জুম অ্যাপ ডাউনলোড করে, জুম অ্যাপ ডাউনলোড করলে আপনি ডাউনলোড করে মোবাইলে রাখেন। আমরা যে আমাদের লিঙ্ক পাঠাবো জুমের, তো লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনি আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের জুমের আইডি নম্বর হচ্ছে
24132106700। এর পাসওয়ার্ড হচ্ছে 466367। আপনারা হয়তো ইনশাল্লাহ এটা পেয়েছেন এবং আমাদের দৈনিক যে জুমে ক্লাস চলছে এতে মাশাআল্লাহ পৃথিবী থেকে বহু দিনই ভাইয়েরা উপকৃত হচ্ছে ইনশাআল্লাহ। আপনারা সকলে জানেন, আরও আমি আমাদের বলে দিই আমরা বলে দিলাম, অতএব আপনারা জুম অ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে আমাদের সরাসরি আমাদের ক্লাস অংশগ্রহণ করতে পারবেন। এইভাবে রমজান মাসে আপনারা দিন শিখুন, কোরআন হাদিস শিখুন, প্রতিদিন যে আপনি দৈনিক আলোচনা শুনতে পাবেন তার 30 দিনে আপনি 30টি বিষয়ে আলোচনা শুনতে পাবেন। তারপর দিনই কোর্সের ব্যবস্থা করা হয়েছে, কুইজ প্রতিযোগিতা আছে, প্রতি বৃহস্পতিবার রাত্রে আবার আলোচনা আছে, অনেক অনেক কিছু আপনি শিখতে পারবেন। এবং আপনারা যারা কোরআন করিম শুদ্ধ করতে চাচ্ছেন, তাজবীর শিখতে চাচ্ছেন, তারাও জুমের মাধ্যমে সপ্তাহে 4 দিন ক্লাস করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে এইভাবে দিনে ইলম অর্জন করার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুন্দরভাবে এই সিয়াম পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন। আজকে সৌদি আরবে শাবান মাসের 30 তারিখ, শাবান মাসের আজকে 30 তারিখ ইনশাআল্লাহ আজকে মাগরিবের সময় এই চন্দ্র রমজানের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ। আগামীকাল হবে আমাদের সৌদি আরবের প্রথম রোজা ইনশাআল্লাহ। অন্যান্য দেশের চাঁদ দেখার পরে ইনশাআল্লাহ সিয়াম পালন করবেন। আশা করি যে ইনশাআল্লাহ আজকে রমজানের চাঁদ সৌদি আরবে ইনশাআল্লাহ দেখা যাবে, কারণ আজকে হচ্ছে শাবান মাসের 30 তারিখ। শাবান মাসের 30 তারিখ আজকে, তো আমরা আজকে সিয়াম পালন করিনি ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের হবে প্রথম রোজা, আগামীকাল রোজ শুক্রবার হবে আমাদের। সৌদি আরবের অবস্থান করছেন সকলে যেন প্রথম রোজা বাংলাদেশ ইন্ডিয়ার জন্য হবে, পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এগুলো ভারত এগুলোর জন্য হবে শনিবার প্রথম রোজা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজান মাসে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সকলকে আমাদের সকলকে রমজান মাসের সিয়াম সুস্থভাবে সুন্দরভাবে পালন করার এবং রেখা ইসলামিক সেন্টারে বিভিন্ন দিনে প্রোগ্রামে ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে দিনের ইলম অর্জন করার আমল করার তৌফিক দান করেন। এ বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।